আসসালামু আলাইকুম প্রেসিডেন্টে সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রেসিডেন্টে তোমরা অনলাইন ক্লাসে উপস্থিত রয়েছো এই জন্য আমাদের ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত প্রেসিডেন্টে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবম এবং দশম শ্রেণীর জন্য একাদশ অধ্যায় হাইড্রোকার্বন হাইড্রোজেন সমৃদ্ধ যে যৌগ তাকে বলা হয় হাইড্রোকার্বন যেখানে মেইন শিকল থাকবে কার্বনের সঙ্গে কার্বনের এটাকে বলা হয় হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হ্যাঁ প্রেসিডেন্টে তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে আমরা জানি সুগন্ধিযুক্ত যত কিছু তোমরা ব্যবহার করো যত প্রসাধনী ব্যবহার করো সেটা যদি সুগন্ধিযুক্ত হয়ে থাকে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিক আছে তাহলে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে মোটামুটি তোমাদের পরবর্তী ক্লাসে আমরা অ্যালোফিটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব আজকে অ্যালোফিটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব অ্যালোফিটিক হাইড্রোকার্বন তিন প্রকার একটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন এবং বিউটাইল তো এখানে আমরা জানি যে অ্যালকেন হয় কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগ এবং কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগ বিশিষ্ট যৌগকে বলা হয় অ্যালকিন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগকে বলা হয় অ্যালকাইন তো আমি আজকে অ্যালকেন সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অ্যালকেন সমূহ কি ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের মাঝে আমি উপস্থাপন করব প্রিয় শিক্ষার্থী চলো আমরা ক্লাসে আজকে তোমাদের দশম এবং নবম শ্রেণীর জন্য আমি একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আলোচনা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই অধ্যায়ে অ্যালকেন যৌগ নিয়ে আমরা একটু আলোচনা করব এবং তার রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব আমরা ইতিপূর্বে অ্যালকেন সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানি তারপরে আজকে ওদের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো আমরা বলবো আজকে অ্যালকেনের রাসায়নিক ধর্ম অ্যালকেন রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব অ্যালকেন কাকে বলে আমরা ইতিপূর্বে জেনেছি তারপরেও আমি হালকা একটু ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী আমরা একটু মেমোরাইজ করে নিব তো অ্যালকেনের সাধারণ সংকেত আমি বলব সাধারণ সংকেত সিএন এইচ টুয়েন প্লাস টু এটা হলো অ্যালকেন যেখানে এন কার্বন সংখ্যা প্রকাশ করবে তাই না তাহলে এন কার্বন সংখ্যা প্রকাশ করবে প্রকাশ করবে যদি যদি এন সমান সমান টু হয় তাহলে আমরা লিখতে পারি সি টু এইচ দুটো চার দুই ছয় যদি n সমান সমান 3 হয় তাহলে আমরা লিখতে পারি C3H8 আমি সংক্ষিপ্ত আলোচনা যাব কারণ ইতিপূর্বে এই সকল আলোচনা করা হয়েছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইথেন বলতে পারি এটাকে কি বলতে পারি প্রোপেন বলতে পারি কারণ কার্বন সংখ্যা 2 হলে কি
কার্বন সংখ্যা 3 হলে প্রো যেহেতু এটি অ্যালকেন তাই এর নামের শেষে এন যুক্ত হয়েছে এজন্য নাম ইথেন আর এটির নাম প্রোপেন আমরা যদি এন সমান সমান 1 দিয়ে দিই তাহলে কিন্তু হবে CH4 অর্থাৎ এটি হয়ে যাবে তখন মিথেন কার্বন 1 থেকে বলা হয় মিথ যেহেতু এটা একটি অ্যালকেন এজন্য এর নাম শেষে এন যুক্ত হয়ে এর নাম হচ্ছে মিথেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা সবাই বুঝতে পেরেছি আমরা অ্যালকেন সম্পর্কে মোটামুটি অবগত তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কিন্তু অ্যালকেনের রাসায়নিক ধর্ম তো অ্যালকেন খুব সহজে বিক্রিয়া করে না প্রিয় শিক্ষার্থী আমরা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি যেটা বলছিলাম আসলে বাইরে অনেক শব্দ হচ্ছিল এর জন্য আমাকে কিছু সময়ের জন্য বিরত রাখতে হয়েছিল আমরা পরে ফিরে আসব প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বলছিলাম যে অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমি দেখব তো এখানে খেয়াল করো আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম দেখতে থাকি তো এই রাসায়নিক ধর্ম দেখতে গেলে অ্যালকেন যেহেতু প্রত্যেকটি পরস্পরের সাথে শিক্ষা বন্ধনে আবদ্ধ যেমন আমরা যদি মিথেনের কথা চিন্তা করি মিথেন CH4 তাহলে কার্বন দেখবে এখানে সবাই কিন্তু সিগমা বন্ধনে আবদ্ধ সিগমা বন্ধনে আবদ্ধ আমি যদি ইথিনের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব কার্বন শিক্ষার্থী আমরা দেখব প্রতিটি কার্বন কিন্তু একক বন্ধন অর্থাৎ সিগমা বন্ধনে আবদ্ধ রয়েছে তাই কিনা যদি সিগমা বন্ধনে আবদ্ধ থাকে আমরা জানি এরা খুবই শক্তিশালী বন্ধন হয়ে থাকে আর এই শক্তিশালী বন্ধন সহজে ছিন্ন করা সম্ভব হয় না এই জন্য সাধারণত এই অ্যালকেন সমূহ বেশি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না যে বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে সেই বিক্রিয়াগুলো আমি এখন দেখানোর চেষ্টা করব যে শিক্ষার্থী আমরা জানি অ্যালকেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন করে এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া বলা চলে আবার এটাকে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি অ্যালকেনের ক্লোরিনেশন ক্লোরিনেশন বিক্রিয়া আমরা এটাও বলতে পারি তো প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখব ধাপে ধাপে বিক্রিয়াগুলো করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী প্রথমে দেখব আমরা অ্যালকেনের প্রাইমারি স্টেজে যে যৌগটি রয়েছে সেটা হচ্ছে মিথেন এটাকে বলা হয় মিথেন মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে আলট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে আমাদের বিক্রিয়া করতে হবে আলট্রা ভায়োলেট রশ্মি ইউভি এই রশ্মির উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া সংঘটিত হয় তাহলে দেখব এখান থেকে একটি ক্লোরিন একটি হাইড্রোজেন নিয়ে চলে যাবে তাহলে সেখানে তৈরি হয়ে যাবে HCl প্লাস এখানে যেহেতু একটি হাইড্রোজেন নিয়ে চলে গিয়েছে কার্বনের একটি হাত খালি হবে এবং সেখানে পরবর্তী ক্লোরিন এসে তার জায়গা দখল করে নেবে অর্থাৎ CH3Cl বিষয়টা এমন হয়েছিল প্রিয় শিক্ষার্থী আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি বিষয়টা এরকম ছিল হয়েছে কি এই হাইড্রোজেনকে এই ক্লোরিন নিয়ে চলে যাবে তখনই হয়ে যাবে HCl এবং এখানে যে হাতটি খালি হলো সেই খালি হাতে ক্লোরিন চলে আসবে তখন HCl অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখে থাকি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এটা একটা মেকানিজম দেখে নিলাম তাই না এই মেকানিজম কিন্তু আমরা সবসময় দেখবো না আমি প্রাইমারি স্টেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীগুলো আমি ধারাবাহিকভাবে করার চেষ্টা করব তাহলে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবার এখানে তৈরি করে ক্লোরোমিথেন এখানে মনে হয় ক্লোরোমিথেন প্লাস এখানে এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড
হাইড্রোজেন ক্লোরাইড এই যে আমরা যে যৌগটি পেয়েছি এই যৌগ কি কাজে ব্যবহার করা হয় সেই ব্যবহারটা কিন্তু আমরা দেখতে পারি আমরা দেখতে পারি ব্যবহার CH3Cl দ্বারা বিভিন্ন প্রকার জৈব যৌগ বিভিন্ন প্রকার জৈব যৌগ বলতে তোমার অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জৈব অ্যাসিড জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারে ধন্যবাদ তারপরে আমরা দেখব আবার এই মিথাইল ক্লোরোমিথেন আবার প্রোটনের সঙ্গে বিক্রিয়া করবে আবার এই CH3Cl প্রোটনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH2Cl2+HCl অর্থাৎ এটাকে বলা হয় ডাইক্লোরোমিথেন তাহলে আমরা এটাকে লিখব ডাই ক্লোরো মিথেন এখন ওই একই রকম বিক্রিয়া এখান থেকে একটি হাইড্রোজেন ক্লোরিন নিয়ে চলে যাবে বাকি জায়গা আরেকটি ক্লোরিন এসে তার জায়গা দখল করবে এভাবে উৎপন্ন হয় ডাই ক্লোরো মিথেন এই ডাই ক্লোরো মিথেন কি কাজে ব্যবহার করা হয় CH2Cl2 এই ডাই ক্লোরো মিথেন যৌগটি রং শিল্পে ব্যবহার করা হয় রং শিল্পে ব্যবহার করা হয় হ্যাপি শিক্ষার্থী আমরা আবার বিক্রিয়া দেখব এই ডাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো সম্ভব তাহলে এই CH2Cl2 আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে প্রত্যেকটা আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে CH3+HCl পূর্বের ন্যায় বিক্রিয়া করতেছে এটাকে আমরা বলতে পারি ট্রাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন বা এর বাণিজ্যিক আরেকটি নাম রয়েছে বাণিজ্যিক আরেকটি নাম হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম আমরা বলতে পারি এটা কি কাজে ব্যবহার করা হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা অলরেডি কিন্তু বুঝে যাচ্ছি যে এই যৌগটি আমাদের কি কাজে ব্যবহার করা হয় এই যৌগটি আমাদের চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয় আমরা পরীক্ষা ল্যাবে যে সকল প্রাণীর নমুনা দিয়ে কাজ করবো হতে পারে ব্যাংক নিয়ে তাই না সেই ব্যাংকটাকে আমরা চেতনা নাশক অর্থাৎ অজ্ঞান করতে হলে এই CH3Cl2 অর্থাৎ ডাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা এখানে ব্যবহারটা লিখতে পারি CH3 যৌগটি চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয় এটা আমরা শুধু লিখতে পারি এগুলো আমি ব্যবহার লিখলাম সকলে ব্যবহার করে তোমার বইয়ে দেওয়া নেই কিন্তু মাস্ক দিয়ে আমাকে ব্যবহারগুলোকে মনে রাখতে হবে এবার আমরা এই ডাইক্লোরোমিথেনকে আবার বিক্রিয়া ঘটাতে পারি এই CH3 আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে CCl4+HCl2 করা হয় এটাকে বলা হয় টেট্রাক্লোরোমিথেন মিথেন হ্যাঁ তুমি শিক্ষার্থী দেখো যখন একটা একটা করে বাড়লে ক্লোরিন দুইটা এর জন্য ডাই তিনটা হলে ট্রাই চারটা হয়েছে এই জন্য টেট্রাক্লোরোমিথেন এই টেট্রাক্লোরোমিথেন আমাদের কি কাজে ব্যবহার করা হয় এই CCl4 যৌগটি গবেষণাগারে
গবেষণাগারে ড্রাই ওয়াশ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী, HCCl4 যৌগটি গবেষণাগারে ডাই ওয়াশ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটাই ছিল মূলত অ্যালকিনের ক্লোরিনেশন রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী একটু তুলে নিতে পারো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এটা দেখতে পেরেছি। এবার আরেকটি রাসায়নিক বিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যালকেনের সঙ্গে অক্সিজেনের দহন বিক্রিয়া। তাহলে আমরা এবার বলবো কি অ্যালকেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া, বা বলতে পারে অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া আমরা দেখব যে এইচকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি প্লাস তাপ শক্তি, এটা উৎপন্ন করে থাকে। তাহলে আমরা দেখলাম যে মিথেন অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে থাকে। এখানে আমাদের কি করতে পারি, আমরা এখানে সমতাকরণ করতে পারি। এখানে হাইড্রোজেন চারটি রয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন চারটি, অক্সিজেন কয়টি হয়ে গেল, দুইটি দুইটি চারটি, সেখানে আমি তুলনা, এটাকে বলা হয় সমতাকরণ বা ব্যালেন্স। উৎপাদক এবং বিক্রিয়কের মধ্যে ব্যালেন্স, অ্যাটম সমূহে ব্যালেন্স। তাহলে এইভাবে আমাদের অক্সিজেনের সাথে এই অ্যালকোহল সমূহ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ শক্তি উৎপন্ন করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে আজকে অ্যালকিনের রাসায়নিক বিদ্যা সম্পর্কে জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকাইন এবং অ্যালকেনের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।